হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করব 2007 সালে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত বলিউড সিনেমা চাক দ্য ইন্ডিয়া। মুভিটির আইএমডিবি রেট 8.2/10 এবং 90% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। তো চলুন মুভিটি এক্সপ্লেন করা যাক। মুভির শুরু হয় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের হকি ইন্টারন্যাশনাল ফাইনাল ম্যাচ দেখিয়ে। এখানে শাহরুখ খানকে আমরা ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন কবির সিং এর চরিত্রে দেখতে পাই। পাকিস্তান এখানে ইন্ডিয়া টিমের থেকে 1 গোলে এগিয়ে রয়েছে এবং ম্যাচ শেষ হতে আর মাত্র 2 মিনিট 4 সেকেন্ড বাকি। এই সময় বল চলে আসে ইন্ডিয়া টিমের কাছে। কবির সিং যখন গোল করেই দেবে তখন একজন পাকিস্তানি প্লেয়ার কবির সিং এর পায়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। রেফারি তখন ইন্ডিয়াকে একটি পেনাল্টি করার সুযোগ দেয় আর এটি ছিল ইন্ডিয়ার আজকের ম্যাচ জেতার শেষ সুযোগ। কবির এখানে পেনাল্টি মারে এবং বেশি জোরে বল মারার কারণে বল গোল বক্সের ওপর দিয়ে চলে যায়। এটা দেখে কবির রাগে সেখানে চিৎকার করে ওঠে এবং পাকিস্তান টিমের সকল সদস্যরা তখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। পুরো স্টেডিয়ামে পাকিস্তানের সমর্থকরা তখন উল্লাস করতে থাকে। ইন্ডিয়া টিমের সকলের তখন মাথায় হাত চলে যায়। ম্যাচ শেষে কবির যখন পাকিস্তান টিমের ক্যাপ্টেনের সাথে হাত মেলায় এবং মোলাকাত করে, কিছু সাংবাদিক তখন তাদের এই মুহূর্তের ছবি তুলে নেয়। এরপর সাংবাদিকরা কবির সিং এর উপর প্রশ্ন তোলে এবং জিজ্ঞাসা করে, শুধুমাত্র আপনিই পাকিস্তান টিমের সদস্যদের সাথে হাত মিলিয়েছেন, এর পিছনে অন্য কিছু বা টাকা পয়সার কোনো ব্যাপার স্যাপার নেই তো? কবির তখন রেগে সেই সাংবাদিককে মারতে চলে যায়। সেই সাংবাদিক তখন কবিরের বিরুদ্ধে চলে যায় এবং কবিরকে দেশদ্রোহী বলে নিউজ ছাপিয়ে দেয়। সাংবাদিক খবরে বলে দেয় কবির বেইমান কিনা তা তো এখন জনগণই বিচার করবে। লোকজন তখন কবিরের উপর খেপে যায় এবং রাস্তাঘাটে কবিরের বিরুদ্ধে প্রোটেস্ট করতে থাকে। এতে করে কবিরের এতটাই বদনাম হয়ে যায় যে মুখ লুকানোর জন্য কবিরকে তার বাপদাদার তৈরি বাড়ি ছাড়তে হয়। বাচ্চারা কবিরদের বাড়ির দেয়ালে তখন বেইমান লিখে দেয়। কবির যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন সেখানে তার সকল প্রতিবেশী উপস্থিত ছিল, কিন্তু সবাই তাকে তখন এতটাই ঘৃণা করছিল যে কেউ তার সাথে একটিও কথা বলেনি। এরপর আমরা মুভিতে 7 বছর পরের দৃশ্য দেখি, যেখানে হকি অ্যাসোসিয়েশনের মিটিং চলছিল। এখানে উত্তম সিং নামে একজন বলে, ইন্টারন্যাশনাল ওমেন হকি ম্যাচের আর মাত্র 3 মাস বাকি এবং আমি সারা ইন্ডিয়া থেকে 16 জন মেয়েকে সিলেক্ট করেছি। এখানে আরেকজন তখন বলে, এই খুনতে ব্যালন চালানো মেয়েরা ইন্টারন্যাশনাল লেভেলে হকি কি খেলবে, আর কেই বা এদের কোচিং করিয়ে নিজের ক্যারিয়ার ধ্বংস করবে। মিটিং রুমের বাইরেই কবির অপেক্ষা করছিল। কবির তখন সেখানে এসে বলে, আমি আজকের এই দিনটার জন্য 7 বছর 3 মাস 14 দিন অপেক্ষা করেছি, আমি মেয়েদের কোচিং করাতে চাই। আরেকজন তখন বলে, ইন্ডিয়ার ওমেন প্লেয়ার্স তো ইউরোপ আমেরিকার যে কোনো স্কুলের টিমের কাছেই হেরে যাবে। একথা বলে সে কবিরকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু এখানে কবির ছাড়া যেহেতু অন্য কেউ ওমেন টিমের কোচ হতে চাচ্ছিল না, তাই এখানে কবিরকে ওমেন টিমের কোচ বানিয়ে দেওয়া হয়। এত বছর পর স্টেডিয়ামে এসে ছেলেদেরকে হকি খেলতে দেখে কবির যেন একটা মানসিক শান্তি পায়। উত্তম সিং এখানে কবিরকে জিজ্ঞাসা করে, তুমি আবার কেন ফিরে এসেছো? কবির তখন বলে, 7 বছর আগের হয়ে যাওয়া ভুলটি আমি শুধরাতে এসেছি, ইন্ডিয়াকে আমি ওয়ার্ল্ড কাপ জেতাতে এসেছি। পরের দিন ওমেন টিমের রেজিস্ট্রেশন শুরু হয়ে যায়। চলুন গুরুত্বপূর্ণ কয়েকজন প্লেয়ারের সাথে পরিচিত হওয়া যাক। এনার নাম বিদ্যা শর্মা, যার কিনা বিয়ে হয়ে গেছে এবং বাড়ির লোকের ওপর রাগ করে সে হকিতে নিজেকে প্রমাণ করতে এসেছে। এই যে ট্যাক্সিওয়ালার সাথে ঝগড়া করতে থাকা মেয়েটা, এর নাম বলবীর কর, যে কিনা অন্যায় দেখলে নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না। আর এই যে বাচ্চা মেয়েটা, এর নাম কোমল, যে কিনা অসাধারণ হকি খেলে। হকি খেলার জন্য এর স্পেশাল কোনো স্টেডিয়াম লাগে না, এ যেখানে সেখানেই অনেক ভালো হকি খেলতে পারে। আর ইনি হচ্ছেন বিন্দিয়া, যে কিনা ওমেন হকি টিমের সব থেকে অভিজ্ঞ প্লেয়ার, এর আগেও সে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে গিয়েছে। বিন্দিয়া ছিল এদের মধ্যে সব থেকে ঘাড়তেরা প্লেয়ার। এখানে প্রীতি নামে একটি মেয়ে আসতে একটু লেট করে ফেলে। কবির তখন প্রীতিকে বলে, ইন্ডিয়া টিমে লেট করে আসলে তার কোনো জায়গা নেই। কৃষ্ণাজি তখন কবিরকে বলে, প্রীতি স্টেট চ্যাম্পিয়ন। কবির তখন বলে, ঠিক আছে, 7 মিনিটে যদি 10টি রাউন্ড লাগাতে পারো তাহলে তুমি টিমে জয়েন করতেই পারো। এরপর সব মেয়েদের সাথে পরিচিত হবার সময় প্রত্যেকটা মেয়ে তাদের নাম এবং জেলার নাম বলাইতে কবির তাদেরকে লাইন থেকে বের করতে থাকে। তখন সেখানে একটি মেয়ে নিজের পরিচয় দেয়, দিব্যা ফ্রম ইন্ডিয়া বলে। কবির তখন সব প্লেয়ারদের বুঝিয়ে দেয়, সর্বপ্রথম তোমরা ইন্ডিয়া টিমের সদস্য, তারপরে তোমাদের অন্যান্য পরিচয়। এরপর 10 রাউন্ড শেষ করে হাঁপাতে হাঁপাতে প্রীতি এসে কবিরকে নিজের পরিচয় জানায়। উল্লেখ্য, এখানে প্রীতি কিন্তু টিমের একজন বেস্ট প্লেয়ার। পরের দৃশ্যে আমরা সকল মেয়েকে তাদের বেডরুমে দেখতে পাই। এখানে কিছু মেয়ে তো নিজেদের মধ্যে বন্ধুত্ব করছিল আর কিছু মেয়ে অন্যকে বিরক্ত করায় ব্যস্ত ছিল। এখানে কোমল এবং প্রীতির মধ্যে বিছানা ভাগাভাগি নিয়ে খানিকটা কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে গিয়ে তা সিরিয়াস ঝগড়ায় রূপান্তর হয়। পরের দিন থেকে শুরু হয় মেয়েদের ট্রেনিং। কবির এখানে প্রত্যেকটা প্লেয়ারকে অনেক কঠোরভাবে ট্রেন করে, যা বিন্দিয়ার মোটেও পছন্দ হয় না। বিন্দিয়া এখানে খানিকটা তেরামি করে এবং কবির তখন তাকে মাঠ থেকে বের করে দেয়।
এরপর প্র্যাকটিসের সময় প্রীতি অনেক ভালো পারফরমেন্স করে এবং একটি গোল করে দেয়। তা দেখে কবিরও প্রীতিকে শাবাসি দেয়। কোমলের তখন প্রীতির উপর অনেক হিংসা হয়। এরপর কোমলের কাছে যখন বল আসে, কোমল সেটি প্রীতিকে পাস না করে নিজেই রিস্ক নিয়ে গোল করে দেয়। যদিও প্রীতি তখন কোমলের থেকে ভালো পজিশনে ছিল। কবির তখন কোমলকে ডেকে জিজ্ঞাসা করে, এটা কি হলো? কোমল তখন কবিরকে বলে, প্রীতিও তো একা গোল করেছে, ওকে তো কিছু বললেন না। তর্ক করা দেখে কবির তখন কোমলকেও মাঠ থেকে বের করে দেয়। খেলার সময় বলবীর একটি মেয়ের উপর অনেক রাগ দেখায়। কবির তখন বলবীরকেও মাঠ থেকে বের করে দেয়। কৃষ্ণাজি তখন কবিরকে বলে, সবাইকে ছোট ছোট ভুল ধরে মাঠ থেকে বের করে দিলে হকি কে খেলবে? কবির তখন বলে, এদেরকে খেলা শেখানোর আগে আরও অনেক কিছু শেখাতে হবে। বিন্দিয়া রাতে ঘুমোতে গিয়ে দেখে তার বিছানায় অন্য কেউ শুয়ে আছে। কৃষ্ণাজি তখন এসে বিন্দিয়াকে বলে, কোচ বলেছে প্রত্যেকটা প্লেয়ার লিস্ট অনুযায়ী থাকবে। বিন্দিয়া তখন কোচের উপর বিরক্ত হয়ে ওঠে। রাতে বিদ্যাকে ফোন দিয়ে তার বাড়ির লোক তাকে বাড়িতে ফিরতে অনুরোধ করে। কবির তখন বিদ্যাকে দুই দিনের ছুটি দেয় এবং বলে বাড়ি থেকে ঘুরে আসার জন্য। বিদ্যা তখন কবিরকে বলে, আমি একবার বাড়ি ফিরে গেলে আর খেলার জন্য ফিরে আসতে পারবো না। খেলার প্রতি বিদ্যার এই ভালোবাসা দেখে কবির বিদ্যার উপর ইমপ্রেস হয় এবং মনে মনে অনেকটা খুশিও হয়। পরের দিন প্র্যাকটিসে এসে বলবীর কবিরকে সরি বলে এবং মাঠ নামতে চায়। কবির তখন বলবীরকে বলে, যার উপর রাগ দেখিয়েছিলে তাকে গিয়ে সরি বলো। বলবীর তখন গিয়ে সেই মেয়েটিকে সরি বলে এবং প্র্যাকটিস শুরু করে। অন্যদিকে প্রীতির পারফরমেন্স এতই ভালো ছিল যে কোমলও প্রীতির উপর ইমপ্রেস হয়ে যায় এবং কোচকে অনুরোধ করে কোমল মাঠে নামতে চায়। কবির তখন কোমলকে দিয়েও প্রীতিকে সরি বলায়। এভাবে টিম মোটামুটি কবিরের কন্ট্রোলে চলে আসে। কিন্তু বিন্দিয়া সেদিনও কবিরকে সরি বলে না এবং সেদিনও সে মাঠের বাইরেই থাকে। রাতে বিন্দিয়ার রুমে গিয়ে সব মেয়েদেরকে বলে, কবির একটা বেইমান, সে দেশের সাথে বেইমানি করে ওয়ার্ল্ড কাপ হারিয়েছে। মূলত এইসব কথা বলে বিন্দিয়া সব মেয়েদেরকে কবিরের বিরুদ্ধে নিতে চাচ্ছিল। অন্যদিকে আমরা প্রীতিকে তার ফিয়ন্সির সাথে দেখতে পাই। প্রীতির ফিয়ন্সি একজন ক্রিকেট প্লেয়ার। প্রীতির ফিয়ন্সি তাকে বলে, এত খেলাধুলা করে কি করবে, শেষ পর্যন্ত তো আমার বাড়িতে রান্নাই করা লাগবে। এই কথাটি প্রীতির মোটেও ভালো লাগে না। সে তার ফিয়ন্সিকে বলে, খেলাধুলা করে কি করব তা তো পরেই দেখা যাবে। এরপর কবির সব প্লেয়ারদেরকে আরও কঠোরভাবে ট্রেন করতে থাকে এবং সবাইকে বলে, 5 সেকেন্ডের বেশি কেউ বল নিজের কাছে রাখবে না। সে প্রীতিকে বলে, বল সামনে নিতে হবে, নিজেকে এগোতে হবে না। বালবীর খুব অল্পতেই রেগে যেত। কবির তাই বালবীরকে বলে, সব রাগ এই বলের উপর দেখাও, অন্য মানুষের উপর নয়। বিন্দিয়া একটি মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কবির তখন বিন্দিয়ার উপরও রাগ করে। কবির প্লেয়ারদেরকে এত বেশি ট্রেনিং করায় যে সেখানেই একটি মেয়ে অজ্ঞান হয়ে যায়। কবির তখন প্লেয়ারদের উপর বিরক্ত দেখিয়ে বলে, যারা নিজের পায়ে ঠিকভাবে দাঁড়াতে পারে না তারা দেশের পতাকা কিভাবে উপরে নেবে। অ্যাসোসিয়েশনের লোকজন ঠিকই বলে, এই খুনতি ব্যালন চালানো মেয়েদের দিয়ে হকি খেলা হবে না। রাতে বিন্দিয়া প্রত্যেকটা মেয়েকে বোঝায়, আমরা স্কুলের বাচ্চা নই, আমরা ন্যাশনাল লেভেলের প্লেয়ার, আর আমরা কেউ তার মতো দেশের সাথে বেইমানি করিনি। প্রত্যেকটা মেয়ে বিন্দিয়ার কথায় তখন কবিরের বিপক্ষে চলে যায় এবং পরের দিন সব মেয়ে একসাথে গিয়ে কবিরকে একটি দরখাস্ত দেয় এবং বলে, আমরা কেউ আপনার সাথে প্র্যাকটিস করতে ইচ্ছুক নই। কৃষ্ণাজি তখন মেয়েদেরকে বলে, একটা চড় মেরে দেবো, এগুলো কোন ধরনের কথা? বিন্দিয়া তখন বলে, আমরা কেউ দেশের সাথে বেইমানি করিনি, যে বেইমানি করেছে চড় তো তাকে মারা উচিত। কবির তখন অনেক রাগ হয়ে যায়। সে বিন্দিয়াকে থাপ্পড় মারতে যায় কিন্তু কোনো রকম নিজেকে আটকিয়ে নেয়। কবির তখন দুঃখ প্রকাশ করে বলে, 7 বছর আমি অপেক্ষা করেছি এই দলের দায়িত্ব পাওয়ার জন্য, কিন্তু আজ আমি বুঝতে পারলাম আমি একটি ভুল ধারণায় ছিলাম। পরের দিন কবির এসে সব মেয়েদেরকে জানায়, আজকে আমার এখানে শেষ দিন এবং এই উপলক্ষে আমি সব স্টাফকে লাঞ্চ করাতে নিয়ে যাচ্ছি, ইচ্ছা হলে তোমরাও আমাদের সাথে জয়েন করতে পারো। প্রত্যেকটা মেয়েই তখন কবিরদের সাথে লাঞ্চে জয়েন করে। কিন্তু রেস্টুরেন্টে আসার পর কিছু মেয়েকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করছিল। সব মেয়ে তখন এক হয়ে ছেলেগুলোকে ইচ্ছামতো ধোলাই দেয় এবং এরপরে কবিরের কাছে গিয়ে ভুল স্বীকার করে। কবির তখন সব মেয়েদেরকে বলে, কাল সকাল 5টায় প্রস্তুত থাকার জন্য, এবং এখান থেকে মুভির আসল কাহিনী শুরু হয়। প্রত্যেকটা মেয়ে এখন মন থেকে কবিরকে কোচ হিসেবে মেনে নেয় এবং গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকে। সারাদিন তারা প্র্যাকটিস করে এবং জিমে গিয়ে নিজেদের শক্তিও বৃদ্ধি করে এবং রাতে তারা বিভিন্ন ম্যাচ দেখে হকির বিভিন্ন ভুল সংশোধন করে। এরপর প্রীতিকে টিমের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়। বিন্দিয়ার ব্যাপারটি মোটেও পছন্দ হয় না। এরপর কবিরকে আমরা অ্যাসোসিয়েশনের লোকজনের সাথে কথা বলতে দেখি। তারা কবিরকে জানায় ওমেন্স টিমকে এবার ইন্টারন্যাশনালে খেলতে দেওয়া হবে না। কবির এই কথার ঘোর বিরোধিতা করে এবং বলে, আমার ওমেন্স প্লেয়ার আপনার সব ম্যান প্লেয়ারদের থেকে ভালো। অ্যাসোসিয়েশনের লোকজন তখন বলে, ঠিক আছে, তবে ছেলেদের সাথে মেয়েদের একটি ম্যাচ হয়ে যাক, যারা জিতবে তাদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে দেওয়া হবে। কবির এই কথা এসে মেয়েদেরকে জানালে মেয়েরা তো পুরো শকড হয়ে যায়, কারণ তারা ভালোভাবেই জানতো তারা ছেলেদের থেকে জিততে পারবে না। এরপর যেদিন মেয়েদের সাথে ছেলেদের খেলা শুরু হয়, ছেলেদের সামনে তখন মেয়েরা মোটেও ভালো পারফরমেন্স করতে পারে না এবং ছেলেদের কাছে একের পর এক গোল খেতে থাকে। মেয়েদের সকল আশাই তখন নষ্ট হয়ে যায়।
খেলার বিরতিতে মেয়েদের সামনে এসে অ্যাসোসিয়েশনের একজন লোক কবিরকে বলে, আমি আপনাকে আগেই বলেছিলাম আপনার মেয়েদের দিয়ে কিছুই হবে না, কিন্তু এই কথাটি মেয়েদের উপর অনেক ইফেক্ট ফেলে। খেলার সেকেন্ড হাফে ছেলেরা একটিও গোল দিতে পারে না এবং মেয়েরা তিনটে গোল দিয়ে দেয়, কিন্তু লাস্ট গোল হতে হতে খেলার সময় শেষ হয়ে গিয়েছিল। এই কারণে ছেলেদের কাছে সেদিন মেয়েরা হেরে যায় এবং সিদ্ধান্ত জানানো হয় মেয়েদেরকে ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতে দেওয়া হবে। প্রত্যেকটা মেয়ের কাছেই ইন্টারন্যাশনালে খেলতে পাওয়ার সুযোগ যেন একটা স্বপ্নের মতো ছিল। সবাই অস্ট্রেলিয়া এসে অনেক এক্সাইটেড হয়ে পড়ে এবং প্রথমে তারা এনজয় করতে থাকে। অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচে ইন্ডিয়া বিশেষ সুবিধা করতে পারে না। এরপরেও যখন একটি মেয়ের কাছে বল আসে, মেয়েটি বিন্দিয়াকে জিজ্ঞাসা করে কাকে পাস করব, বিন্দিয়া তখন বলে গিয়ে নিজের কোচকে জিজ্ঞাসা কর। এবং এই ম্যাচে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে 7 গোলে হেরে যায়। এখানে একবার কোমলের কাছে সুযোগ আসে, কিন্তু কোমল এখানে প্রীতিকে বল পাস না করে নিজেই পাকনামি করে গোল করতে যায় এবং এখানে গোল করতে গিয়ে নিজে পড়ে যায় আর সাথে আরেকটা গোল খায়। এরপর রাতে এসে কবির বিন্দিয়াকে বলে, তুমি আজকে অনেক বড় অন্যায় করেছ এবং এর ফলস্বরূপ তুমি আর একটি ম্যাচেও খেলতে পারবে না। বিন্দিয়া তখন কবিরের কাছে এগিয়ে এসে নিজের জ্যাকেটের জিপার খুলে বলে, প্রীতির মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? কবির তখন বিন্দিয়ার জ্যাকেটের জিপার আটকে দিয়ে বলে, তার উত্তর তুমি নিজেই দিয়ে দিয়েছ। বিন্দিয়া তখন নিজের ভুলটি বুঝতে পারে। পরের দিনের ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের। যেহেতু এটি ইন্ডিয়া টিমের জন্য লাস্ট চান্স ছিল, ইন্ডিয়া টিমের প্রত্যেকটা প্লেয়ার সেদিন মন উজাড় করে দিয়ে খেলে। এরপর খেলা শেষ হতে যখন আর মাত্র 20 মিনিট বাকি, তখন প্রীতি একটি সুযোগ পায় এবং অনেকটা রিস্ক নিয়েই একটি গোল করে দেয়। এই গোলের মাধ্যমে ইন্ডিয়া সেদিন জিতে যায়, কিন্তু কবির তখন প্রীতির উপর রেগে যায়, কারণ প্রীতির এই বোকামির জন্য সেদিনকার ম্যাচ তারা হেরেও যেতে পারত। এরপর ইন্ডিয়া টিম একটি পজিশনে চলে আসে এবং আরো কঠোরভাবে তারা প্র্যাকটিস করতে থাকে। স্পেনকে 1 গোলে হারিয়ে ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে খেলতে আসে। সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া ম্যাচে প্রথমে প্রীতি একটি গোল করে। প্রীতিকে গোল করতে দেখে কোমলের হিংসা হয় এবং কোমল তারপর আরেকটি গোল করে আর এই ম্যাচেও ইন্ডিয়া জিতে যায়। ইন্ডিয়া সারা বিশ্বে 4th পজিশনে চলে আসে, কিন্তু তখন কোমল এবং প্রীতির মধ্যে এই হিংসাহিংসির ব্যাপারটি নিয়ে কবির অনেকটা চিন্তিত হয়ে পড়ে। এরপর কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়াকে আর্জেন্টিনার সাথে খেলতে দেওয়া হয়, কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর আর্জেন্টিনা টিম ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য অনেক বিপজ্জনক হয়ে পড়ে। তারা হকি দিয়ে উল্টোপাল্টা আঘাত করে প্লেয়ারদের আহত করতে থাকে। এটা দেখে কবির সব প্লেয়ারদের পারমিশন দিয়ে দেয় আর্জেন্টিনা টিমকে আক্রমণ করার জন্য এবং সব প্লেয়ারদের বুঝিয়ে দেয় প্রীতি এবং কোমলের রাস্তা ক্লিয়ার রাখতে হবে। কবির এখানে বলবীরকে বলে দেয়, আজকে তুমি নিজের রাগের প্রয়োগ করতেই পারো। বলবীর তখন গত 3 মাসের প্র্যাকটিসের বিরক্তি আর্জেন্টিনার প্লেয়ারদের উপর সাফ করে। বলবীর এমনভাবে সব প্লেয়ারদের উপর আক্রমণ করে, একটা সময় প্রত্যেকটা প্লেয়ার বলবীর থেকে ডিস্টেন্স মেনটেন করতে থাকে এবং এই ম্যাচে ইন্ডিয়া আর্জেন্টিনাকে হারিয়ে 3rd পজিশনে চলে আসে। এরপর সেমিফাইনালে ইন্ডিয়াকে কোরিয়ার সাথে খেলতে দেওয়া হয়। কবির এখানে খেয়াল করে কোরিয়ান টিম ম্যান টু ম্যান মার্কিং করছে, অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারের সাথে তারা তাদের একটি প্লেয়ার লাগিয়ে দেয় এবং কাউকে ঠিকঠাক খেলতে দেয় না। কবির এরপর বিন্দিয়ার সাথে এসে কথা বলে এবং বিন্দিয়াকে বলে, সত্যিই তুমি ঠিকই বলেছিলে, তোমার মধ্যে বিশেষ কিছু স্পেশালিটি আছে যা অন্য কোনো প্লেয়ারের মধ্যে নেই। প্রথমে তো বিন্দিয়া কবিরকে ভুল বোঝে। কবির তখন বিন্দিয়ার হাতে হকি ব্যাট উঠিয়ে দেয় এবং বলে, যাও নিজের অভিজ্ঞতার প্রমাণ দাও। এই ম্যাচে বিন্দিয়া একটি গোল করে সাউথ কোরিয়াকে হারিয়ে দেয় এবং ফাইনালে চলে আসে। এতদিন পর মাঠে খেলতে পেরে বিন্দিয়া তো সেদিন অনেক খুশি ছিল, কিন্তু বিন্দিয়ার থেকেও সেদিন বেশি খুশি ছিল কবির। এরপর ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুই ফাইনাল টিমের সম্মানে একটি পার্টি অ্যারেঞ্জ করা হয়। এখানে ইন্ডিয়া টিমের মেয়েরা সবাই শাড়ি পরে পার্টিতে অ্যাটেন্ড করে এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করে। রাতে কবির স্টেডিয়ামে গিয়ে দাঁড়িয়েছিল। বিদ্যা তখন কবিরকে গিয়ে জিজ্ঞাসা করে, স্যার এত রাতে এখানে কি করছেন? কবির তখন বলে, এই প্রথমবার কোনো ভিনদেশিকে আমি আমার দেশের পতাকা উত্তোলন করতে দেখছি, কিন্তু এই পতাকাকে আমি সবার উপরে দেখতে চাই। কবির কোমল এবং প্রীতিকে স্টেডিয়ামে ডেকে পাঠায় এবং বলে, কালকের ম্যাচ আমরা হেরে যাব। প্রীতি এবং কোমল মনে করে কালকের ম্যাচ হয়তো ফিক্সড হয়ে গেছে। কবির তখন তাদের বলে, আমি অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার কথা বলছি না, আমি প্রীতি ভার্সেস কোমলের কথা বলছি। তোমরা কি মনে করছো, অন্যান্য টিমের প্লেয়াররা জানে না যে ইন্ডিয়া টিমের 2 জন বেস্ট প্লেয়ার একে অপরকে বল পাস করে না? তোমাদের এই বোকামির পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমরা একটুও ধারণাও করতে পারছো না। এরপর শুরু হয় ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ। কবির এসে প্রত্যেকটা মেয়েকে সাহস দেয় এবং বলে, আজকের ম্যাচ কিভাবে খেলবে তা আমি ফিক্সড করব না, তা তোমরাই ফিক্সড করবে। সারা বিশ্বের মঞ্চে আজকে তোমরা ইন্ডিয়ার প্রমাণ দেবে। এরপর সব প্লেয়ার মাঠে এসে সবাই মিলে একসাথে হাত মিলিয়ে চাকদে বলে খেলতে শুরু করে। ম্যাচের প্রথমেই প্রীতির কাছে বল আসে এবং প্রীতি অসাধারণ একটি গোল করে। এতে কবির সহ টিমের সকলেই প্রীতির উপর অনেক খুশি হয়ে যায় এবং তাদের জেতার চান্স বাড়তে থাকে। কিন্তু বরাবরের মতোই প্রীতির উপর কোমলের হিংসা হয়। এরপর কোমলের কাছে বল আসে, কিন্তু কোমল প্রীতিকে বল পাস না করে নিজেই গোল করতে যায়। তখন অস্ট্রেলিয়ান প্লেয়াররা কোমলের থেকে বল ছিনিয়ে নেয় এবং ইন্ডিয়াকে গোল দিয়ে দেয়।
ম্যাচ শেষ হবার 27 মিনিট আগে অস্ট্রেলিয়া আরেকটিও গোল দিয়ে দেয়। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার থেকে এক গোলে পিছিয়ে এবং ম্যাচ শেষ হতে আর মাত্র 9 মিনিট 22 সেকেন্ড বাকি। সৌভাগ্যবশত কোমলের কাছে আরেকবার বল আসে। অস্ট্রেলিয়ান প্লেয়াররা কোমলকে ঘিরে ধরে, কিন্তু কোমল সুযোগ বুঝে বল প্রীতিকে পাস করে দেয় এবং প্রীতি একটি গোল দিয়ে দেয়। গোল দেওয়ার পরে প্রীতি আনন্দে আত্মহারা হয়ে কোমলকে এসে কোলে তুলে নেয় এবং কবিরও এটা দেখে মানসিক শান্তি পায়। দুই টিম সমান স্কোর করায় তখন পেনাল্টি দেওয়া হয়। কবির প্রথমে প্রীতিকে পেনাল্টি করার সুযোগ দেয়, কিন্তু প্রীতি এবার নিজের জায়গা কোমলকে দিয়ে দেয়। কোমল এটা দেখে মন থেকে প্রীতির ওপর অনেক খুশি হয়। টানটান উত্তেজনার মধ্যে পেনাল্টির মাধ্যমে আবারও স্কোর 4-4 হয়ে দাঁড়ায়। উভয় পক্ষের কাছেই আর একটি সুযোগ আছে। এরপর বিন্দিয়াকে পেনাল্টি করতে সুযোগ দেওয়া হয় এবং বিন্দিয়াও সুন্দর একটি গোল দেয়। এই মুহূর্তে এসে কবিরের 7 বছর আগের কথা মনে পড়ে যায় এবং ইন্ডিয়া টিমের প্লেয়ারদের মধ্যে একটা ভয় কাজ করে। এই সময় বিদ্যা কবিরের দিকে তাকায় এবং কবির বিদ্যাকে শান্ত হতে বলে। অবশেষে অস্ট্রেলিয়া পেনাল্টি করার পর বিদ্যা সাকসেসফুলি গোল আটকাতে সমর্থ হয়। প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার তখন মাঠে এসে উল্লাস করতে থাকে। কবির তখন খুশিতে কান্না করে ফেলে। অবশেষে প্রথমবারের মতো মেয়েদের দ্বারা ইন্ডিয়া হকিতে পুরো বিশ্বে ওয়ার্ল্ড কাপ বিজয়ী হয়। এরপর মেয়েরা সবাই দেশে ফিরে আসে, কিন্তু মিডিয়া সবাই তখন কবিরকে খুঁজতে ব্যস্ত। অন্যদিকে কবির নিজের মাকে নিয়ে তাদের সেই পুরনো বাড়িতে ফিরে আসে। একটি বাচ্চা তখন কালি দিয়ে কবিরদের দেয়ালে সেই বেইমান লেখাটি মুছে দেয়। আর এভাবে এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে।